তোমার আহাজারি জাতিসংঘ শুনবে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না কথিত বিশ্ব নেতাদের বাসন, তারা কোনো দিনও সভ্য ছিল না, না আজও হয়েছে। তাদের সভ্যতা দাঁড়িয়ে আছে সাদা কালোর বিভাজনে। একতা, স্বাধীনতা এবং সুবিচার, মর্যাদা, মানবতা ও মানবীয় অধিকার, এগুলো তাদের পোশাক। আর তাদের দেহে মিশে আছে অক্টোপাস। তারা রক্ত চায়, নিষ্পাপ শিশুদের মিষ্টি দেহের মাংস চায়, আর চায় পশুত্বের ক্ষুধা নিবারণের জন্য নরম দেহের নারী। তারা সন্ত্রাসীকে বরণ করে বিশ্ব শান্তির প্রতীক হিসাবে। সন্ত্রাসী হয়তো নিজেও লজ্জা পায়। ফিলিস্তিন, আর একটু অপেক্ষা করো। লাহ প্রাণের উপর দিয়েই আসে স্বাধীনতা আর সুবিচারের মুক্ত বাতাস। তুমি বাঁচবে আবার নতুন করে, এটাই সত্য, এটাই হবে ইতিহাস। কারণ তুমি ধারণ করেছো শান্তির বার্তাবাহকদের একের পর এক। তাই আগামীকাল তোমার জন্য, তুমি নিশ্চিত থাকো।